আবার চলে আসলাম, হ্যালো, ওয়েলকাম ইউ অল, আর একটা সেশন। আর আমাদের এখানে ইংল্যান্ডে আজকে বৃষ্টি, সেদিন ছিল রোদ, বৃষ্টি, মেরোদ মিলানো, হয়তো কয়েকদিন পরে বরফ পড়বে ঠান্ডা ঠান্ডা। আমার প্রিয় জায়গা, যেখানে বসে এইসব ক্লাস ক্লাস নেই এবং পড়াই সব কিছু করি, সেটা দিয়ে শুরু। এবং ওয়েলকাম ইউ অল, অফকোর্স আমরা আগে কভার করলাম আইএলটিএস এর রিডিং কভার করেছি আগে, আর এখন কভার করব, আজকে কভার করব রাইটিং, ভেরি ইম্পর্টেন্ট। আর এর মাঝখানে ইএলটি ট্রি নিয়ে একটু কথা বললাম, একটা ভিডিও ছিল, তো ভালো লাগছে কারণ বাংলাদেশের জন্য বাংলাতে কিছু করতেছি, কারণ আমি তো পড়াই, এমনিতে পড়ানোটা ইংলিশে হয় কারণ স্টুডেন্টগুলো ইংলিশে থাকে, বাইরের দেশে থাকে, এখানে ইংল্যান্ডে বা আগে যেখানে পড়িয়েছি, তো বাংলাদেশের জন্য বাংলাতে বলাটা খুবই ভালো লাগছে, কোড সুইচিং বলে এটা, এটাও তো আছে, আগেও বলেছি। আর আমার সম্পর্কে আমি একটু বলেছি আর কি, আমি এখানে ক্যামব্রিজ সেল্টা সার্টিফাইড টিচার, আর আমার নিজের আইএলটিএস স্কোর ছিল 9 out of 9 অনেক আগে, ওভারঅল 8, সেই হিসাবে পড়াই ভালো লাগে। বাংলাদেশে, বাংলাদেশের ছেলে আমি, কিন্তু আবার অস্ট্রেলিয়া চলে গিয়েছি অনেক আগে, অস্ট্রেলিয়ান সিটিজেন, এখন ইংল্যান্ডে আছি, থাকি ফ্যামিলি নিয়ে, আমার মেয়ে আছে ছোট 3 বছর, ছেলে আছে 1 বছর, এই, আর রিসার্চ করি এখন। আর পড়ানোটা খুবই ভালো লাগে, খুব পড়াতে ভালোবাসি, এবং এই যে বাংলাতে পড়াটা খুবই ভালো লাগছে, আমি এনজয় করতেছি খুব, এবং আমি মিউজিক পড়ানোর সময় মিউজিক করি এবং ভালো লাগে। স্টুডেন্টকে মাঝে মধ্যে বলি, আজকে তোমাদের বার্থডে থাকলে হ্যাপি বার্থডে, অথবা যখন স্টুডেন্ট ভালো অ্যান্সার দেয় আমি একটু গান বাজিয়ে দিই, এটা বাজাই, এটা বাজাই, এটা বাজাই, এটা করে পড়াই। এশিয়ান অনেক দেশের, আমার অনেক প্রিয় প্রিয় স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট আছে প্রিয় প্রিয় দেশ থেকে, প্রিয় প্রিয় শহর আছে, স্টুডেন্ট আছে, ভালো লাগে পড়তে, এবং এভাবে করে মনে করি যে এটা পড়ার, এভাবে করলে একটু এনার্জি থাকে। তারপরে ক্যামব্রিজে কোর্স করতে গিয়ে দেখেছি এটা অ্যাকসেপ্টেড আছে, ক্লাসের মাঝখানে মাঝখানে মিউজিক যদি দেওয়া যায় এটা ভালো হয় বলে অনেকে রিসার্চে দেখা গিয়েছে। ঠিক আছে, এটা এমনি কথার কথা বললাম, আচ্ছা শুরু করি। আর আজকের সেশনটা একটু বড় হতে পারে, আসলে দেখলাম বড় হতে পারে কারণ রাইটিংটা খুব ইম্পর্টেন্ট। তো আমার সম্পর্কে তো বলেছি অলরেডি, মোটামুটি জানেন বা যতটুকু বলেছি, এবং আমি আইএলটিএস পড়াই, বিজনেস ইংলিশ পড়াই, ইএ পিওপি পড়াই, একাডেমিক পারপাসেস এন্ড ইংলিশ ফর প্রফেশনাল পারপাসেস, স্কিল পড়াই, কন্টিনিউয়াস ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং জরুরি এই। আর আমি সাধারণত ধারণাগুলি দেওয়ার চেষ্টা করি, ভালো একটা ধারণা দিতে চেষ্টা করি। আর এখন আজকালকার যুগে তো প্রশ্নপত্র বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, যে যে প্রশ্ন প্রশ্ন নিয়ে নিতে পারবেন, উত্তর দিতে পারবেন, কিন্তু বেসিক ধারণা থাকাটা জরুরি, শুধু আইএলটিএস এর জন্য না, আইএলটিএস কিন্তু ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই টিচ, ইন অ্যাডিশন টু আইএলটিএস অনেক আর অনেক কিছু এগুলি পড়াই, সেগুলি সব মিলে একটা কিছু করার চেষ্টা করি, এটা ভালো। আর এই বাংলাদেশে আমার অনেক বন্ধু বন্ধু আছে, প্রিয় বন্ধুরা আছে বাংলাদেশে, তারপরে কলিগ আছে, সবার সাথে তারাও বলেছে হ্যাঁ বাংলাদেশের জন্য এখন কিছু করলে ভালো, যদি কিছু হয় এরকম, এখন তো অনলাইনে সবই সম্ভব, তো এই পড়ানোটা ভালো লাগে করে যাবো ইনশাল্লাহ। এই হলো, আর এগুলি আগেও কভার করেছি তো নতুন করে বলবো না। আইএলটিএস কি, আইএলটিএস কেন, এগুলি আমরা জানি, আপনারা নিজেরাও একটু জেনে রাখবেন যে কেন আইএলটিএসটা দিচ্ছেন, ধারণাটা পরিষ্কার থাকতে হবে। এই প্রশ্নটা অনেক স্টুডেন্টকে আমি করি যে আইএলটিএস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এর মধ্যে কোন অ্যাসপেক্টটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। কেউ বলে যে এটা ইন্টারন্যাশনাল এক্সাম, ইন্টারন্যাশনাল জিনিস এর জন্য গুরুত্বপূর্ণ, কেউ বলে ইংলিশ আছে এর জন্য গুরুত্বপূর্ণ, কেউ বলে এটা একটা টেস্ট এর জন্য গুরুত্বপূর্ণ, কেউ বলে ল্যাঙ্গুয়েজ এর জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি করি কারণ পড়াতে পড়াতে এত অনেক পড়েছি তো, হাজার হাজার স্টুডেন্ট পড়িয়ে ফেলেছি, তো এই কারণে এই প্রশ্নগুলির উত্তর শুনলে একটু ধারণা পাই যে ও কিভাবে দেখছে জিনিসটাকে। হ্যাঁ, কেউ মনে করে যে এটা ইন্টারন্যাশনাল জিনিস আমার জন্য ভালো হবে ইন্টারন্যাশনালি, কেউ মনে করে যে এটা একটা জাস্ট এক্সাম, আমাকে এক্সামটা পাশ করলেই হলো, আমার কিছু চাই না, কেউ বলে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই এই জন্য হবে, এক একজনের এক এক। আচ্ছা, আর জেনারেল না একাডেমিক কোনটা কি ইউজ করবেন আপনারা জেনে নেবেন, আচ্ছা, তবে এই বেসিক ধারণাগুলি থাকাটা জরুরি। আচ্ছা, আর আমি সবসময় যেটা বলি, আজকেও বলছি, যে কোনো সময় আইএলটিএসটাকে একটা এক্সাম হিসাবে দেখাটা আমার মনে হয় না ঠিক, কারণ মনে হয় না, আমি এই এই আইডিয়াটা আমি অনেকের সাথে শেয়ার করেছি, আইএলটিএস বলেন বা জেনারেল ইংলিশ, আমার তো এশিয়ান দেশগুলিতে অনেক স্টুডেন্ট, আগেও বলেছি, চায়না, তাইওয়ান, জাপানে, বেইজিং, সাংহাই, সিনজিন, গুয়াংজু, তাইপে, ফুজিয়ান, নিমবো, নানজিং, হাইকু, চান্দু, তিয়ানজিন, সানিয়া, হারবিন, জিলিন, ফুজো, ডাইয়ান, ওহান, নিউ তাইপে, সিনজু, তাইনং, তাইজং, কাওশাং, আমার নামগুলি মুখস্থ হয়ে গেছে, স্টুডেন্ট আছে সব জায়গা থেকে, মানে এশিয়ান স্টুডেন্টগুলি যারা, অনেক স্টুডেন্ট আছে যারা আবার ইউরোপিয়ান, এখানে এসে এখানে সেল করেছে, বা এখানকার লোকাল স্টুডেন্ট, ইউরোপীয় তো ইংলিশের ব্যাপক চাহিদা আছে একটা পরে,
তো অনেক জায়গায় আমি দেখেছি এই জিনিসগুলি, যে এক্সাম টেক্সাম এই জিনিসগুলি মাথায় আনার থেকে বেসিক কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, যেটা মানে আপনি যে কমিউনিকেশন করতেছেন, কিছু করতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন, এটা কিন্তু ইউনিভার্সাল। এই এতগুলি দেশের নাম বললাম, জায়গার নাম বললাম, শহরের নাম বললাম, সব জায়গার মানুষের কিন্তু মেন কথা একটাই, কমিউনিকেশনটা করতে হবে। তাহলে আইএলটিএসটা এক ধরনের কমিউনিকেশন, ধরুন না কেন, রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং, যেটা আপনি ছোটবেলা থেকে পারেন। যে এক্সাম্পলগুলি আমি দিই, আমার বাচ্চা কাচ্চা আছে ছোট, যে 1 বছরের ছেলে, সেই এখন পাপা করা শুরু করে, বাবা বলে, সে কিন্তু শুরু করে ফেলছে কমিউনিকেট করা। মেয়ে আছে 3 বছরের, সেও তো সারাদিন কথাই বলে। এরকম দেখবেন যে আপনারা যখন ছোট ছিলেন, আমরা ছোট ছিলাম, আশেপাশে তাকিয়ে দেখেন, আমরা শিখে যাই অটোমেটিক, কিভাবে শিখে যাই উই ডু নট নো। তো ওই জিনিসটাই আমরা এখন কমিউনিকেট করব, শুধু ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট, ভয় পাওয়ার কিছু নাই, এই ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট হইতে পারে, হ্যাঁ হইতে পারে এই ল্যাঙ্গুয়েজটা। এবং যেটা আগেও বলেছি যে এটা যে সবচেয়ে পৃথিবীর ভালো ল্যাঙ্গুয়েজ সেটা মনে করে কিছু নাই, কিন্তু ইংলিশ ইজ, অনেকে মনে করে ইংলিশ ইজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, আই স্ট্রংলি ডিসএগ্রি। কোনোদিনই এটা কেউ, আমি শুধু না, সব রিসার্চার এবং ইভেন লোকাল এখানে ইংল্যান্ডে যারা ইংলিশ পড়ে তারও ডিসএগ্রি করবে, কারণ ইংলিশ ইজ নট দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ, ইউর মাদার ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ ফর ইউ, বাট উই নিড টু লার্ন ইংলিশ সিম্পলি বিকজ ইংলিশ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। ইফ টুডে এনি আদার ল্যাঙ্গুয়েজ ওয়্যার দি the global language had the opportunity to become what english is today, german hote pare, chinese hote pare, tahole kintu amra oi language ta shikhtam, german shikhtam, chinese shikhtam, bangla shikhtam, hindi shikhtam, je language ta global hoyeche shetai amra shikhbo. tobe ekta jinish, ei ami england e achi, england e thaki, england er local manush kintu jara porate chay english as a second language, amra jeta porai seta kintu tara abar amader ta shikhe, mane amra english as a second language ta shikhe kintu porai, তাদের ইংলিশও কিন্তু লোকালাইজড ইংলিশ, আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, বা লোকাল নেটিভ অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ডের বলেন, বা এখানকার বলেন, ক্যানাডিয়ান বলেন, এগুলি কিন্তু সব গ্লোবাল ওয়ার্ল্ডে চলে কিন্তু ইন্টারন্যাশনাল ইংলিশ, সেটা কিন্তু আমার শেখার ব্যাপার আছে, পড়ার ব্যাপার আছে। লোকালরাও কিন্তু ক্যামব্রিজে গিয়ে কোর্স করে, বা আমি যে কোর্সগুলি করেছি আমাদের সাথে অনেক ব্যাচমেট ছিল, করে কেন করে জিজ্ঞেস করেছি, কারণ তারাও জানতে চায় যে কি গ্লোবাল ইংলিশটা কীভাবে পড়ানো হচ্ছে সেটা জানতে চায়। ফলে ভয় পাওয়ার কিছু নাই, এটা কোনো এলিয়ান ল্যাঙ্গুয়েজ না, পারবেন। আমি আমি নিজে আমি তো আইএলটিএস পেয়েছি 9.9 অনেক আগে, রাইটিং এ ওভারঅল 8, অনেক যেটা আগেও বলেছি লোকাল অনেক ব্রিটিশ কিন্তু বা অনেক লোকাল নেটিভরাও কিন্তু এই মার্কসটা পায় না। আমি তারা আমাকে জিজ্ঞেস করেছি তুমি কীভাবে পেয়েছো, আমি সেটা করে এই এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করি, যে কারণে স্টুডেন্টগুলো হয়তো অনেক সময় উপকার হয় কিছু, তারাও কিন্তু অনেক সময় পায় না, কিন্তু এর মানে কিন্তু দেখেন তারা কিন্তু নেটিভ, এখানে কিন্তু অ্যানালিসিসের ব্যাপার আছে, এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে, কগনিশনের ব্যাপার আছে, এক্সপ্রেশনের ব্যাপার আছে, শুধু যে ল্যাঙ্গুয়েজ তাদের লোকাল হইলে হলো না। আমার কিন্তু অ্যাকসেন্টও কিন্তু বাইরের অ্যাকসেন্ট না, আমার কিন্তু ইংলিশ অ্যাকসেন্টও কিন্তু মিক্স অ্যাকসেন্ট, সেই অ্যাকসেন্টই বলতে পারেন। আমার কিন্তু আমি আমাকে দেখা কেন টক লাইক আমেরিকানস আর ব্রিটিশ ইংলিশ পারি না, কিন্তু কারণ আমার ছোটবেলাটা কেটেছে বাংলাদেশে, বলে ওইটা আমি পেয়ে গেছি এখান থেকে, তো আমি প্রাউড অফ ইট, আমি ইয়ে করার কিছু নাই। অনেক কিন্তু শঙ্কিত হয় শুনুন আমার ইংলিশটা ভালো লাগে না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিভাবে কথা বললেন ডাজেন্ট ম্যাটার, আপনি কি আইডিয়াটা কমিউনিকেট করছেন সেটা ম্যাটার, কিভাবে কমিউনিকেট করছেন সেটা ম্যাটার, আপনার ওয়ার্ড সিলেকশনগুলি কি হচ্ছে সেটা ম্যাটার, রাইটিংটা কত ভালো হচ্ছে সেটা ম্যাটার, ঠিক আছে। তো এগুলি মাথায় রেখেন, এটা ইম্পর্টেন্ট আছে, এবং বলুন যেটা বললাম আইডিয়াটা ভেরি ইম্পর্টেন্ট, এগুলি নিয়ে বেশি সময় এখানে দিব না, ওই আইডিয়াটা কমিউনিকেট করা যায় চারভাবে, ইউ ক্যান স্পিকিং, লিসেনিং, রাইটিং, রিডিং, এটাই হলো। আচ্ছা, যে জিনিসটা সকল স্কিলের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা আগেও বলেছি, বিগস অ্যান্ড ক্যাল্প মনে রাখবেন, বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল এবং কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি। এই যে আমি প্রথমে শুরু করলাম, আমার প্রিয় জানলা দিয়ে বাইরে দেখালাম, নিরিবিলি জায়গা, বরফ হয়তো সামনে খুব তাড়াতাড়ি পড়বে, উইন্টার চলে এসছে, এই যে আমি শুরু করলাম যেভাবে, একটা ইন্টারপার্সোনাল টাচে কিন্তু রাখলাম, কিন্তু আস্তে আস্তে যখন আরো জটিল আলোচনায় যাব, আস্তে আস্তে দেখবেন ল্যাঙ্গুয়েজগুলি চেঞ্জ হবে, ওয়ার্ডগুলি চেঞ্জ হবে, সেটা কিন্তু একাডেমিকে চলে যাবো আস্তে আস্তে কমিউনিটি। তো এই ডিফারেন্সগুলি বোঝাটা খুব জরুরি দরকার, যে আপনি কোনখানে, আপনি যখন আশেপাশের মানুষের সাথে কথা বলেন, একই আইডিয়া কথা বলেন, ল্যাঙ্গুয়েজটা হয় ডিফারেন্ট, এক্সপ্রেশনটা হয় ডিফারেন্ট, একই আইডিয়া নিয়ে হয়তো কথা বলবেন একাডেমিক সেটিংয়ে, ল্যাঙ্গুয়েজটা হবে ডিফারেন্ট। আপনাকে যেটা বলেছি, যে কোনো একটা কিছু, যে দোস্তকে জিজ্ঞেস করলেন যে বলতো এখন পরিবেশে কি কি প্রবলেম হইতেছে, আমাদের বায়ু দূষণ কি করা যায়, বন্ধুর সাথে উত্তরটা দেবেন একভাবে, ল্যাঙ্গুয়েজ সিলেকশন একরকম, কথা টোন একরকম, একই জিনিস পরীক্ষা খাতায় আসছে, যে আবহাওয়া পরিবর্তনের কারণে প্রকৃতিতে কি কি জিনিস হচ্ছে সেটি তোমার নিজের ভাষায় গুছিয়ে বলো, উত্তরটা দেবেন কিন্তু আরেকভাবে। এই এই জিনিসগুলি কিন্তু বাংলায় বুঝায় বললে কিন্তু সহজ হয়ে যায়, এগুলি কিন্তু ক্যাম্ব্রিজ অক্সফোর্ডের গবেষণা হচ্ছে, এগুলি সব ক্যাম্ব্রিজ থেকে, ক্যাম্ব্রিজ অক্সফোর্ড এইসব জায়গা থেকে কিন্তু আসে। তো এই যে গবেষণা হয়েছে কিন্তু আমাদের দেশে আছে, আমরাও কিন্তু একইভাবে বন্ধুর সাথে কথা বললে একরকম, একাডেমিক বা ফর্মাল জায়গায় কথা বললে একরকম, তো এগুলি নাম দেখে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, সহজ জিনিস আমরা পারি।
আর আমাকে যদি আমাকে অনেক স্টুডেন্ট এই প্রশ্নটা অনেকবার করেছে যে রিডিং রাইটিং লিসনিং স্পিকিং কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি বলছি যেমন কোনো ইম্পর্টেন্ট ব্যাপার নাই, আপনার যেটা যেটা আপনার কাছে মনে হয় চর্চা করার দরকার সেটা করবেন। যেটা অনেকে বলে হ্যাঁ আমি তাকে পরীক্ষা দিলাম, আমি রাইটিং এ ভালো করিনি, আমি স্পিকিং এ পারি করি না, রিডিং এ করি না, এখানে করি নাই, তো এটাও স্টুডেন্ট নিয়ে আসে, তাদের মতামত নিয়ে আসে, আমি এই জন্য এটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি নিজেও 9-9 পেয়েছি একাডেমিক রাইটিং এ, পড়িয়েছি অনেক, ওভারঅল 8 পেয়েছি, বা আমি নিজেও গবেষণা করেছি কিছু, মাস্টার্স টাস্টার্স এ ভালো রেজাল্ট ছিল আল্লাহর রহমতে করেছি, তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি বলবো রাইটিং টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ রাইটিং টা থাকে, রাইটিং উইল স্টে দেয়ার, something that you'll write today, you never know, maybe 100 years, 200 years, 1000 years later, people can come back and have a look at your writing. কিন্তু অন্য কিছু থাকে না, the writing টা অনেক stable, এবং historically writing টা অনেক বছর ধরে এভাবে করে চলে আসছে। রাইটিং এর মধ্যে সবকিছু আছে, রাইটিং এর মধ্যে সৌন্দর্য আছে, সৌন্দর্য লেখা যায় বলা যায়, রাইটিং এ কেউ অ্যাকসেন্ট দেখতে আসে না, আমার অ্যাকসেন্ট নাই, আমাদের অ্যাকসেন্ট নাই, বা আমরা আমাদের অ্যাকসেন্টে কথা বলি, রাইটিং ওটা রিফ্লেকশন আসে না, রাইটিং টা কিন্তু ট্রু আপনার রিভলিউশনটা হয় অনেকভাবেই হয়, রাইটিংটা থাকে, রাইটিংটা দিয়ে বই লেখা যায়, রাইটিং থেকে কত ভালো ভালো কাজ করা যায়, রাইটিংটা ভালো, রাইটিংটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেটা আগে বলেছিলাম ভাগ করে নেওয়ার কথা বলেছিলাম, মনে আছে না, যে আমার ছেলে মেয়ে তাহলে কথার কথা বলি, ধরেন যে কোনো কিছুকে ভাগ করে নেবেন, হ্যাঁ যে আগে এক্সাম্পল দিয়েছি, যে এটা যদি আপনার রিডিং এর এক্সাম্পলটা দিয়েছিলাম, পুরোটা রিডিং হচ্ছে এটা, ডিভাইডেড, সাব ডিভিশন করেন, হ্যাঁ টোটাল জিনিসটাকে সাব ডিভিশন করবেন, রাইটিং ও সাব ডিভিশন করে নিতে হবে, রাইটিং একটা একটা পুরো জিনিস হিসেবে দেখবো, এটা আমার রাইটিং পুরোটা, বেশিরভাগ স্টুডেন্ট এই ভুলটা করে, এটা আমার রিডিং, এটা আমার রাইটিং, স্পিকিং না, এটা যদি আমার পুরো রাইটিং হয় ভাগ করে নেবেন, ডিভাইডেড, ডিভাইড করলে কি কি পাবেন, রাইটিং এর মধ্যে আইডিয়া পাবেন, আইডিয়া ভালো আইডিয়া নিয়ে আসতে হবে, খুব জরুরি, ওয়ার্ড অর্ডার আছে, কিন্তু ওয়ার্ডটা কি অর্ডারে ইউজ করবেন সেটা আছে, স্ট্যান্ডার্ড গ্রামার পাবেন, কিভাবে মিনিং ইউজ করা যায়, একই মিনিং বিভিন্নভাবে বলা যায়, বিভিন্ন কন্টেক্সটে বলা যায়, কন্টেক্সটে বলা যায়, রেজিস্টার আছে, বুঝবেন। আচ্ছা, একটা জিনিস যেটা আমি পরেও আলোচনা করবো, কোহেশন এবং কোহেরেন্স, এই দুটো জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ, তার আগে কিছু জিনিস কোহেসিভ ডিভাইস আছে, এই ডিভাইস বলতে অনেকে মনে করে যে এটা কি যন্ত্র না কি কোনো ইলেকট্রনিক ডিভাইস না, এগুলো ল্যাঙ্গুয়েজের ডিভাইস আছে, দেখেন আপনি কি কি লেখার মাধ্যমে কি অ্যাচিভ করতে যাচ্ছেন তার উপর বেস করে আপনি কিছু ওয়ার্ড, কিন্তু কিছু স্পেসিফিক ওয়ার্ড সিলেক্ট করলে কিন্তু হয়ে যায়, অনেক লাইফ অনেক ইজি হয়ে যায়, তখন কোনো কিছু অ্যাড করবেন, দেখেন দেওয়া আছে এখানে অ্যান্ড অলসো অ্যাজ ওয়েল অ্যাজ মোর ওভার টু, সিকোয়েন্সিং করতেছেন যেটা খুবই কাজে লাগে, যে আইএলটিএস কোশ্চেন আসতে পারে যে এই প্রসেসটা বর্ণনা করো, ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফার্স্ট দেন উই নিড টু ডু দিস লাস্টলি বিফোর আফটার প্রসেসটা করলেন, এম্পাসাইজ দিতে পারেন কিছু পরিবেশের কথা, এটার কথা কি কি করলে ভালো হবে, অ্যাবভ অল স্পেশালি ইন পার্টিকুলার, কন্ট্রাস্ট করাটা খুবই জরুরি, অন দি আদার হ্যান্ড হাউ এভার ইনস্টেড অফ এই ধরনের নেভারদেলেস অল্টারনেটিভলি, এটা করলে এটা হবে, এটা করলে সেটা হবে, এই ধরনের, তো এই ধরনের জিনিসগুলি জেনে রাখবেন, ডিভাইসগুলি ইউজ করবেন কজ অ্যান্ড এফেক্টে, হ্যাঁ বিকজ ডিউ টু দেয়ার ফর, এই ধরনের কিছু আছে, ইলাস্ট্রেট করলে কি, কম্পেয়ার করলে কি, এগুলি খালি একটু মনে রাখবেন যে এই ধরনের জিনিসগুলি ইউজ করলে ভালো, আমার লেখার কোয়ালিটিটা ভালো হবে, এবং আরেকটা জিনিস আছে, এটাকে অনেক সময় সাইন পোস্টিং বলে, মানে রিডার বুঝতে পারে যে কোন দিকে যাচ্ছেন আপনি, রাইটিং কিন্তু খুব ভালো একটা জিনিস, ভালো ভালো রাইটারদের গুণগুলি আছে, রাইটার যখন লেখে রিডারকে সঙ্গে নিয়ে যায়, এটা কিন্তু খুব জরুরি, যে পড়বে সে আপনার সাথে একটা জার্নি করতেছে, সে সে বুঝতে পারছে যে আপনি এরপর থেকে কোথায় যাচ্ছেন, কোন দিকে যেতে পারেন, কি ইন্ডিকেশন দিচ্ছেন, ধরে রাখা যায় কিন্তু, এগুলি দিয়ে কিন্তু এভাবে যায়, আপনি যখন শুরু করবেন যে ফার্স্ট অফ অল টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট, সে কিন্তু বুঝে গেল যে অনেক কিছু বলবেন, তার মধ্যে প্রথম বলছেন এটা, মানে সেকেন্ড একটা কিছু আসতেছে, থার্ড একটা কিছু আসতেছে, তারপরে প্রসেসে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু মেক একটা কেক বানাবেন, ইফ ইউ মেক কেক হোয়াট ইউ নিড টু ডু, বা এটা তো সিকোয়েন্সই হলো, বা ধরেন কজ অ্যান্ড এফেক্ট, হ্যাঁ যে একটা কেক বানাবেন কি ধরনের ওভেনে দিলে কি ধরনের ইফেক্ট পাবেন, বা কি ধরনের আইসিং বলে, বা কি ধরনের সাজালে কি ইফেক্ট পাবে, কিভাবে করলে কি ইফেক্ট আসবে, বা এনভায়রনমেন্টাল ব্যাপার কি, কি ধরনের পরিবেশ বান্ধব গাড়ি ইউজ করলে কি ধরনের রেজাল্ট পরিবেশে আসবে, হ্যাঁ ইফ ইউ ইউজ লাইক দিস কাইন্ড অফ দিস থিং দেন ইট উইল হ্যাপেন, ইফ দেন, যখন ইফ বলবেন এর মানে কি, যে একটা একটা সিকোয়েন্স বোঝা, এটা হইলে এটা হবে, তো এভাবে করে রিডারকে নিয়ে যাওয়া যায় সেন্টেন্স থেকে সেন্টেন্স, আমার সাথে চলেন আমি দেখাই দিচ্ছি এভাবে বলে হবে, এগুলি আর কি, ইয়েস ইলাস্ট্রেট করবেন, বলে নেবেন যে টু এক্সপ্লোর দিস থিংস ইন ফার্দার, টু ডিসকাস দিস থিংস ইন গ্রেটার ডিটেলস, তাহলে বুঝে যাবে যে ও ইনি এখন এই ব্যাপারে আরো বেশি আরো কিছু বর্ণনা করতে যাচ্ছে, এই জিনিসগুলি জরুরি। আর কোহেসিভ এবং কোহেশন এবং কোহেরেন্স কি, এটাও একটু বলে নিবো, আমি স্বাভাবিক কথা বললে, মানে যে কোনো লেখাতে কোহেরেন্স জিনিসটা ইম্পর্টেন্ট,
কোহেরেন্স মানে হচ্ছে যে আপনাকে প্রশ্নে যা বলা হচ্ছে আপনি সেই উত্তরটা ঠিক মতো দিচ্ছেন কিনা। আপনাকে বলা হলো এক জিনিস, আপনি সেন্টেন্স লিখছেন ঠিক কিন্তু জিনিসটা উত্তর দেন নাই। আপনাকে বলা হয়েছে যে বাংলাদেশের আবহাওয়া নিয়ে কিছু বলেন দেখি ভাই, আপনি শুরু করলেন আবহাওয়া নিয়ে, বাংলাদেশের আবহাওয়া ভালো, সেখান থেকে চলে গেলেন বাংলাদেশে কোনো সমুদ্র আছে, সেখান থেকে চলে গেলেন সমুদ্রের ভিতরে, সেই সমুদ্রের ধারে কি ধরনের খাবারের দোকান আছে সেখানে চলে গেলেন, সেখান থেকে চলে গেলেন মানুষ কেন ওই সমুদ্রের ধারে যায়, সেখানে কি ধরনের ছবি তোলে, মানে আপনি কিন্তু খেয়ে হারায় ফেললেন, কোহারেন্স কিন্তু হলো না। কিন্তু উত্তরগুলি সেন্টেন্সগুলি আপনি ঠিক লিখেছেন গ্রামাটিক্যালি, প্রতিটা সেন্টেন্স ঠিকভাবে লিখে গিয়েছেন, বানান ভুল করেন নাই, কিন্তু উত্তর কিন্তু হইলো না, পারপাস সার্ভ হলো না, সেন্স মেক করলো না। আবার সেন্স মেক করলেন ঠিকই কিন্তু কোহেশন ঠিক নাই, মানে আপনার এক সেন্টেন্সের আরেক সেন্টেন্সের বুননটা ঠিক নাই, গ্রামারে ঠিক নাই, অনেক কিছুতে ভুল আছে, এই জিনিসগুলি লজিক্যালি যে এগিয়ে যাওয়া সেটা ঠিক নাই, কিন্তু হয়তো ব্রডলি হয়তো ওই সাবজেক্টের মধ্যেই আছেন, তাও হবে না। কোহেন্স কোহেশন নিয়ে একটু পড়ালেখা করেন, গুগলে গিয়ে সার্চ দিয়ে, এটা জরুরি আছে জিনিসগুলি বোঝা, একটা সেশনে পুরোটা বোঝানো সম্ভব না। অনেক কিছু আমারও পড়াইতে পড়াইতে যতটুকু পেরেছি আর কি, আমিও যে সব বিষয়ে পণ্ডিত তা তো না, কিন্তু জানি যে এই জিনিসগুলি করলে উপকার হবে, এই জন্য বলে দিই আর কি, করলে পাবে। আচ্ছা, সিনোনিম অ্যাক্রোনিম ইউজ করবেন, তারপরে রাইটিং কনভেনশন, কনভেনশন শুনে অনেকে ভয় পেয়ে যায় বাবা এটা আবার কি, না নর্মাল স্পেলিং পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশন এগুলি পারপাসফুলি মিনিংফুলি লিখতে হবে এক্সামের জন্য, হলে এফিসিয়েন্সি গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা, এগুলি এই যে আমি পড়াই এগুলি কিন্তু এই ধরনের জিনিসগুলি আমি বাইরের স্টুডেন্টদেরও পড়াই, এই কারণে যারা আমার যদি স্টুডেন্ট সামনে থাকে বা আমার অনলাইনে ফেস টু ফেস থাকে তখন এই স্টেজে এসে আমি তাদের কিছু লিখতে বলি, এটা খুব জরুরি। আপনারা যেহেতু এটা ভিডিওতে যাচ্ছে, আপনারা একটা খাতা কলম নিয়ে দুই তিন পাতা লিখে ফেলেন যা মনে আসে, মানে যাই শিখলেন তার উপর বেস করে হালকা পাতা লিখে ফেলেন, পরে কম্পেয়ার করতে পারবেন বা নিজেও কম্পেয়ার করতে পারবেন। প্লাস এই লেখাটা দেখলে আমি সাধারণত বুঝতে পারি যে তার লেভেলটা কোথায় আছে, কি ধরনের খেয়াল লাগবে, এখানে যেহেতু ভিডিওতে যাচ্ছে সেহেতু এটা হবে না, তবে আপনারা আপনার মতো লিখতে পারেন। আচ্ছা, তো ওই যে বেসিক ধারণাগুলি বলে দিলাম, কথাগুলি বললাম, এরপরে যেমন রিডিং এ আপনাকে বলেছি বিভিন্ন ধরনের লেখার কনটেক্সট আছে, স্টাইল আছে, পারপাস আছে। এই যে একটা ছবি দেখায় আমি পড়াই সাধারণত, এই যে ছবিতে কি দেখা যাচ্ছে তারা লিখছে, এটা কি ধরনের লেখা, এক ধরনের লেখা কিন্তু ফর্মাল লেখা, পরীক্ষা টরীক্ষা পড়ছে। এই লেখাটা দেখেন, পরের লেখাটা এই ব্যক্তি কিন্তু চিঠি লিখছে, এটা ডিফারেন্ট, কিন্তু অ্যাপ্রোচ ডিফারেন্ট, কিন্তু ওই যে বেসিক জিনিসগুলি কিন্তু ঠিক থাকতে হবে, কোহেরেন্স বলেন, কোহেশন বলেন, আপনার কনটেক্সট বলেন। যদি চিঠি লিখতে বন্ধুকে চিঠি লিখতেছেন, বন্ধুকে চিঠি লেখার মতো করে বন্ধুকে চিঠি লিখতে হবে, বিষয়বস্তু সেরকম থাকতে হবে, গ্রামার ফ্রামার সবকিছু ওয়ার্ড সিলেকশন সেভাবেই থাকতে হবে। আবার একাডেমিক এসে লিখতেছেন, সবকিছু ওই ওই বৃত্তের মধ্যেই ঘটতে হবে, এটাও এক ধরনের লেখা। কিন্তু দেখেন এখানেও কিন্তু ওই বেসিক জিনিসগুলো আছে, এই ব্যক্তি কি সেটা প্রেজেন্ট করতেছে, লিখেছে বিজনেস প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট লিখেছে হয়তো বা, তো এটাও কিন্তু এখানেও কিন্তু ওই চিঠি লেখার মধ্যে যে বেসিক জিনিসগুলি আছে এখানেও কিন্তু সেই জিনিসগুলি আছে, যে এক্সাম্পল গুলিও দিয়েছি আগে। আপনি কিছু জিনিস সেল করছেন, হয়তো কোনো কিছু জিনিস প্রমোট করতেছে যে এই পেন্সিলটা কিনুন, তো এই প্রেজেন্টেশন বানাতে গিয়ে পেন্সিল কিনুন এই কথা বলতে গিয়ে যদি সে পেন্সিলের খেয়ে হারিয়ে অন্যান্য দিকে রওনা দেয় হবে না, কিন্তু কোহেন্স নাই, বা ঠিক মতো যদি একের পর এক সেন্টেন্স না আনতে পারে, লজিক্যাল ফ্লোতে না আনতে পারে হবে না, কোহেসিভ ডিভাইসের মতো ইউজ না করতে পারে হবে না, তো সব ক্ষেত্রে এই জিনিসগুলি প্রযোজ্য। তো এগুলি বিভিন্ন কারণে আপনি লিখতে পারবেন, তবে বিজনেস প্রেজেন্টেশন লেখাটা খুব অনেকেরই অনেক স্টুডেন্ট লাগে, লেটার ইমেল লেখাটাও লাগে, লেটারটা তো আইএলটিএস একটা লেখার আলাদা ইয়াই আছে, এক্সামে লাগে, এসে তো লাগে, এগুলি লাগে। ঠিক আছে, তো আপনি নিজেকে নিজে প্রশ্ন করতে পারেন যে কোন ধরনের লেখা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কেন করেন, এগুলি জেনে নিতে পারেন। এখন যে জিনিসটা কথা বলবো, এটা আমি সাধারণত ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট আছে এবং কিছু স্টুডেন্ট আছে যারা পিএইচডি করতেছে বা করে, তারা তাদের পিএইচডি টপিকটা ভালো জানে কিন্তু তারা ইংলিশে কিভাবে কমিউনিকেটটা করবে, লিখবে কিভাবে সেটা জানে না, সেটা আমার সেই জন্যই আমার কাছে আসে বা আমি আমি এনজয় করি, তাদেরকে এগুলি পড়াই বেশি, কিন্তু একাডেমিক আইএলটিএস এর জন্য এটা জরুরি আছে। এই জিনিসটা শুধু আইএলটিএস এর জন্য না, হয়তো আপনার সারা জীবনের জন্য উপকারে আসতে পারে, আসলেও আসতে পারে। এটা হচ্ছে বিভিন্ন রকমের লেখার স্টাইল, মানে এসের যে বিভিন্ন টাইপ আছে, অনেকে মনে করে যে একটা জিনিস দিল টপিক আমি নিয়ে লেখা শুরু করলাম হয়ে গেল, না দেখেন এক্সপোজিটরি রাইটিং মানে হচ্ছে বেসিক রাইটিং, কিছু কিছু রাইটিং হবে যে আপনাকে কোনো মানে কি বলবো আপনার মতামত চাই না, আপনার অ্যানালাইসিস চাই না, কিছু চাই না, আমি খালি জানতে চাই জিনিসটা আমাকে বলো, যেমন এই যে হাউ আর ক্লোথস মেড, কথার কথা এই এই কাপড় কিভাবে বানানো হয়, শার্টটা কিভাবে বানানো হয়েছে, এই প্রসেসটা আমাকে খালি বলো,
আমি তোমার কোনো অ্যানালিসিস চাই না, আমি তোমার তোমার কোনো মতামত চাই না, শুধু বলে যাও। তা আপনি স্বাভাবিকভাবে বলতে হবে কি এই কটন ফার্স্ট এইভাবে নিবেন, এটা করবেন, এইভাবে বুনবেন, এই হবে এই হবে সে হবে, কথা কথা দিলাম। এই রেসিপিটা কিভাবে রেঁধেছেন বলেন না, এখানে বলতে হবে প্রথমে মিক্স সাম রাইস উইথ দিস থিং, দেন বয়েল, দেন ডু দ্যাট দিস ডু দ্যাট। হ্যাঁ, এখানে প্রসেস বর্ণনা করলাম একটা, কিন্তু বেসিকটা খালি বললাম আমি যে এটা কিভাবে কর, জিনিসটা কি এটাই ডিফাইন করা। আর এক ধরনের আছে যে ডিফাইন করার পরে কিছুটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। যেমন ওই আগে এক্সাম্পলটা যদি দিই যে ক্লোথ কিভাবে মেক হয়, ক্লোদিং ম্যাটেরিয়ালস আছে, তারপর একটু অ্যানালাইসিস করে দিলেন যে এই ম্যাটেরিয়ালের তুলনায় ওই ম্যাটেরিয়ালটা ইউজ করলে হয়তো বা হেলথের দিকে এইরকম ইম্প্যাক্ট পড়তে পারে, একটু অ্যানালাইসিস করে দেন যেগুলিতে সেখানে অ্যানালিটিক্যাল। তবে অ্যানালিটিক্যালেও কিন্তু আপনাকে ডেসক্রিপশন দিতে হবে, ফার্স্টে ডেসক্রিপশন দিয়েই অ্যানালাইসিস যেতে হবে। তো আমি কিন্তু খুব ব্রিফলি বলতেছি, কারণ আমি তো আমি বেসিক জিনিসগুলো আপনার ব্রেনে দিতে চাই, এবং ইদানিংকাল যুগে আপনি ইউটিউবে গিয়ে গুগলে গিয়ে সব বের করে নিতে পারবেন, কিন্তু কি বের করতে হবে এটা বলে দেওয়াটাই কিন্তু এখনকার যুগে একটা বড় চ্যালেঞ্জ। অনেকে কিন্তু এই যে ডিজিটাল মিডিয়াতে আমি যেহেতু নিয়ে কিছু পড়ালেখা করেছি, গবেষণা করেছি, অনেক মানুষ যেটাকে আপনাকে বলে যে মানে কি খুঁজতে হবে, কি জানতে হবে, সেটা জানা না বলে কিন্তু জানাটা হয় না, যদি সবকিছু দেওয়া আছে। তো এই জিনিসগুলি পড়াতে পড়াতে যেটা বুঝেছি যে এখনো মানে পড়ানোর স্টাইলও তো অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই না? ফ্লিপ ক্লাসরুমের অ্যাপ্রোচ হচ্ছে, মানে স্টুডেন্টরা নিজেরাই অনেক কিছু দেখে নিতে পারে, কিন্তু এই গাইডলাইনটা দিয়ে দেওয়া। আমি কিন্তু এই কাজগুলি ক্লাসে করি আর অল্প কিছু প্র্যাকটিসও করি একসাথে, তো এগুলি দেখে নেবেন বিভিন্ন স্টাইলগুলি কি আছে। পার্সুয়েসিভ আর রকমের আছে, যেখানে আপনি অ্যানালাইসিস তো করবেন করবেনই, একটা কিছু সেল করার চেষ্টা করবেন। এই সেলটা বললে মানুষ কিন্তু মনে করে যে আমাকে কিছু বিক্রি করবে, মানে উনি হয়তো কিন্তু বিক্রি করেন, প্রোডাক্ট বিক্রি করেন না। প্রত্যেকটা সায়েন্টিস্ট, প্রত্যেকটা গবেষক, প্রত্যেকটা পলিটিশিয়ান, প্রত্যেকটা ইকোনমিস্ট, প্রত্যেকে কিন্তু তার আইডিয়াটা সেল করতে চায়। হ্যাঁ, আমি এটা বিলিভ করি। আপনাকে যদি এখন আমি বলি যে একটা পার্টি হতেছে বার্থডেতে বা কোনো কিছুতে, আপনি এই বা এই কোন খাবার আনবো, আপনি কিন্তু আপনার প্রিয় কোন দু একটা খাবারের বর্ণনা দিয়ে অ্যানালিসিস করে তারপর সবাইকে কনভিন্স করার চেষ্টা করবেন এই খাবারটা আনো ভাই, এটা ভালো হবে। এটা কিন্তু পার্সুয়েট করবেন, ইউ আর ট্রাইং টু সেল ইউর আইডিয়াস। এটা ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক আইএলটিএস এর বলা হয় যে হুইচ ওয়ান ডু ইউ এগ্রি ওয়াই, আপনাকে সেল করতে হবে কেন। আচ্ছা, ন্যারেটিভ এসে আছে আরেক ধরনের এসে, যেখানে আপনার নিজের জীবনের কথা নিয়ে আসেন, টেনে নিয়ে আসেন। যিনি আমি যেমন শুরু যেমন করলাম, কিছু নিজের জীবনের কথাও বললাম, এখানে আছে, এভাবে আছে, আমার প্রিয় জানলা আছে, পরিবেশ আছে, প্রকৃতিটা এই ভালো লাগে, এই যে ওদের অ্যাপ্রোচ কিন্তু ডিফারেন্ট, আপনি নিজের ইয়াগুলি বলেন। অনেক সময় ওই যে অ্যাপ্লিকেশনে, কিন্তু অনেক কলেজ অ্যাপ্লিকেশনে, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে বলে তোমার জীবনের এই জিনিসগুলোর সাথে কিভাবে এটি মিলে বর্ণনা করে বলো, আপনি কিছু অ্যাপ্লিকেশন করবেন, স্কলারশিপ গ্রান্টের করবেন, এ ধরনের রাইটিংও কিন্তু থাকে। ডেসক্রিপটিভ, এটাও খুব ইম্পর্টেন্ট ফর্ম অফ রাইটিং। এই রাইটিংটা এমনভাবে ছবি আঁকার মতো করে মানে লেখাটা ছবি আঁকার মতো হয় যে রিডার সবকিছু দেখতে পায়, পড়তে পায়, বুঝতে পারে, শুনতে পাচ্ছে, এরকম যে নোভেল টোভেল দেখে ভালো ভালো রাইটার, এই সরি এই ক্ষমতাটা তাদের ঠান্ডা লেগেছে, ঠান্ডা ঠান্ডা আছে বাইরে, এই এই ক্ষমতাটা কিন্তু তাদের আছে, শুনতে এমনভাবে লেখে যে সব মানুষজন দেখতে পায়, পড়তে পায়। এরপরে আস্তে আস্তে আরো ডিটেলে চলে যাচ্ছে আমরা কম্পেয়ার কন্ট্রাস্ট, এগুলি মোর একাডেমিক। কম্পেয়ার কন্ট্রাস্ট যেটা বললাম, দুই ধরনের পেন্সিল দিল, দুই ধরনের সিটি দিল, দুই ধরনের শার্ট দিল, দুই ধরনের মতবাদ দিল, কম্পেয়ার কন্ট্রাস্ট করবেন কি ঠিক কি ভুল, মানে কতটুকু কি মনে হয় যে একই রকম আছে কি ভিন্ন আছে, আপনি কোনটা সাপোর্ট করেন এরকম। এই ক্ষেত্রে একটা কথা আমি স্টুডেন্টকে সবসময় বলি, ভেন ডায়াগ্রাম নামে একটা জিনিস আছে, VEN ডায়াগ্রাম, গুগলে যে দেখে নেবেন। ভেন ডায়াগ্রামের কনসেপ্টগুলি ইউজ মানে খুব মজার, কিন্তু দুইটা বৃত্ত থাকে, বৃত্তের মধ্যে কমন বৃত্তের যে অংশ সেটা কমন অংশ হয়, বাকি অংশগুলি ডিফারেন্ট হয়, দুটি জিনিসের মধ্যে কম্পেয়ার করা যায় সুন্দর করে, দেখে নেবেন অনেক উপকার হবে। কজ এন্ড ইফেক্ট, আশা করি উপকার হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, কজ এন্ড ইফেক্ট জরুরি গুরুত্বপূর্ণ কনসেপ্ট, কিন্তু কি করলে কি হয়, সায়েন্সের অনেক একাডেমিক এসেতে স্টুডেন্টদের হেল্প করেছে ব্যাপারটা নিয়ে, কি করলে কি হয় পরিবেশের ব্যাপারে, শুধু পরিবেশ না, সোসাইটির ব্যাপারে, ইকোনমিক্স ব্যাপারে, সাপ্লাই ডিমান্ড, এদের এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। আর লাস্ট যেটা আছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস আছে, এটা কিন্তু মোস্টলি অনেক একটু অ্যাডভান্স লেভেলের লাগে, যেমন পিএইচডি স্টুডেন্ট তাদের অনেক সময় এই জিনিসগুলি লাগে, এটা আইএলটিএস ওইভাবে করে আসে না, তারপরে জেনে রাখা ভালো। একটা টপিক নিয়ে থরো অ্যানালাইসিস, ডিসকাশন, প্রজেকশন, হাইপোথিসিস টেস্টিং, একটা থরো ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা, এটাই। আচ্ছা, তো মোটামুটি ধারণা দিলাম, আমি একটা মিউজিক ব্রেক দিয়ে নিই নাকি, অনেক কিন্তু কথা বললাম।
ফক করে বানাই, নিজের জন্য বানাই, বাজাই পরিবারের জন্য বানাই, বাজাই ছেলে মেয়ের জন্য বাজাই। তবে ইউরোপে এই জিনিসটা ভালো লাগে, ইউরোপে এইসব কালচার গুলি কিন্তু খুব ভালো লাগে, এইসব ফরেলিস্ট ভালো ভালো গান টান, ইউরোপে যে শিল্প সংস্কৃতি জিনিসটা ভালো লাগে আমার কাছে ইউরোপে থেকে, এখন যেটা বুঝি। যাই হোক, আচ্ছা ঠিক আছে, এখন এই যে একটা বর্ণনা দিয়ে ফেললাম আপনাকে, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এরপরে আমি কিন্তু আমার পড়ানোতে স্পেসিফিক এক্সাম, এক্সাম স্ট্রাকচার এগুলিতে অতটা গুরুত্ব দেই না যতটা গুরুত্ব দেই এই ফাউন্ডেশনটা তৈরি করার ক্ষেত্রে। কেন দেই না? কারণ এগুলি আপনারা দেখতে দেখতে পড়তে পড়তে বুঝে যাবেন নিজেই, কয়টা কোশ্চেন আসে, কি হয় না হয়, এগুলিতে তো সময় নষ্ট করে কিছু নাই। এখন ইউটিউবে গেলে, একটা গুগলে গেলে সব পাওয়া যায়। আচ্ছা তারপরে বলি, যতটুকু জানি যে আইএলটিএস এ আপনার রাইটিং টাস্ক একটা হবে প্রথমটা, এটা সাধারণত একটা গ্রাফ চার্ট এগুলি করতে দেয়। তো এগুলি কিভাবে করতে হবে বেসিক ধারণা দিয়ে এসেছি কিন্তু আপনাকে অলরেডি বললাম না, বিভিন্ন ধরনের রাইটিং আছে, তারপর কোহারেন্সের কথা বললাম, কোহেশন কথা বললাম। সেকেন্ড এসে কাতে আপনাকে একটা লং এসে দেয়, আপনার আর্গুমেন্টেটিভ বা মতামত বলতে বলে, অপিনিয়ন বলতে বলে, যেটাও বলে এসছি কিভাবে করতে হবে। ওয়ার্ড লিমিটটা এরকম থাকে 150 প্রথমটাতে, 250 একটু বেশি লিখে ফেলাটা খারাপ কিছু না, 10-20 ওয়ার্ড বা 30-40 কিছু বেশি ওয়ার্ড হলে প্রবলেম নাই, কিন্তু কম ওয়ার্ড লেখেন না কোনোদিন, কম ওয়ার্ড লিখলে মার্কস কাটবে তো অবশ্যই। আচ্ছা, আর জেনারেল আইএলটিএস প্রথমটা হয় সাধারণত চিঠি টাইপের, অ্যাপ্লিকেশন চিঠি টাইপের। সেকেন্ড রাইটিংটা এসে হয়, তবে একাডেমিক রাইটিং এর মতো এত কঠিন এসে না, একটু সহজ এসে হয় আর কি, ব্রডলি বললে। আচ্ছা এবার ওই পিরিয়ডের উপরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা এখন পর্যন্ত যা আলোচনা করলাম এগুলি কিন্তু যে বেসিক বেসিক রাইটিং এর টাইপ নিয়ে, বেসিক রাইটিং এর যে কি কম্পোনেন্ট যেগুলি থাকতে হবে সাব স্কিল এগুলি নিয়ে। এখন চলে আসি যে এই যে এসে লিখতে হবে আপনাকে, জেনারেলও লিখতে হবে একটা, একাডেমি তো সবই এসে, আইএলটিএস এসে স্ট্রাকচারটা একটু বুঝে নেন, এটা খুব উপকারী দিবে, সারা জীবনই হয়তো উপকারী দিবে। তবে মডার্ন রাইটিং এ অনেক কিছু চেঞ্জ হচ্ছে, অনেক নতুন স্টাইল আসছে, তো এগুলি একটু ট্রাডিশনাল গতানুগতিক ভাবে করে আসছে মানুষ, করে ফল পেয়েছে। মনে রাখবেন যে কোনো টপিকটা প্রথমে পড়ে নিয়ে আপনি ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন এই তিনটা জিনিস তো থাকতে হবে। ইন্ট্রোডাকশনে কিন্তু অনেক স্টুডেন্ট সরাসরি একদম টপিকে হিট করে ফেলে, বাট সরাসরি তার মতামত দেওয়া শুরু করে ফেলে, এটা না করাটা বেটার। প্রথম করে কিন্তু জেনারেল স্টেটমেন্ট থাকতে হবে, এবং আমি দেখেছি জেনারেল স্টেটমেন্টের ক্ষেত্রে সাধারণত মানে যে টপিকটা আপনাকে দেওয়া হয়েছে সেই টপিকটা যে আসলে একটা গুরুত্বপূর্ণ টপিক, কেন গুরুত্বপূর্ণ টপিক সেটা সম্পর্কে দু একটা ভালো কথা বললে কিন্তু ভালো হয়ে যায়। এবং এটা একটা ভদ্রতা, আপনাকে একটা টপিক নিয়ে কথা বলতে বলা হয়েছে, আপনি বললেন যে বাহ চমৎকার একটা টপিক, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, সমসাময়িক কেন, কারণ এই এই কারণে এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু সুন্দরভাবে জেনারেল স্টেটমেন্ট দিয়ে শুরু করলে ভালো, কিন্তু পড়তেও ভালো লাগে, মনে হয় যে ভদ্র একটা অ্যাপ্রোচ আছে। তো আপনার যদি বলা হয় যে এই যে ধরুন বেশি গাড়ি ইউজ করা ঠিক কি ঠিক না, পরিবেশ বান্ধব এখন আমরা কি করব, গাড়িতে পলিউশন হচ্ছে অনেক, এটার উপরে আপনার মতামত কি? এখানে কিন্তু সরাসরি গাড়িতে গাড়ি এই গাড়ি ইউজ করা উচিত, ওই গাড়ি ইউজ করা উচিত এখানে না গিয়ে আপনি বলতে পারেন, প্রথমেই শুরু করা দরকার যে হ্যাঁ পরিবেশ বিষয়ে চিন্তা ভাবনা করাটা এখন তো খুবই জরুরি, এবং এক্ষেত্রে যে টপিকটা দেওয়া হয়েছে গাড়ি এটা তো খুবই সমসাময়িক, কারণ এটাগুলি নিয়ে এখন বিভিন্নভাবে আমরা ইম্প্যাক্টেড হচ্ছি। তারপরে আস্তে আস্তে লজিক্যালি কিন্তু যাবেন। একটা এক্সাম্পল দিলাম, আমার আমার এক্সাম্পলই তো সব না, আমি যেটা আগে বলেছি আমি তো আর অ্যাবসলিউট পণ্ডিত না, তারপরে আমার মতো করে আমি বলি আর কি, আমি যেগুলি জানি সেগুলি বেস করে বলি, আপনারাও অ্যানালাইসিস করলে আমার থেকে আরো ভালো এক্সাম্পল নিয়ে আসতে পারবেন, ভালো একদিন আমার থেকে ভালো করে এগুলো বুঝাতে পারবেন, বুঝবেন সেদিন আপনাদের কাছ থেকে আমি হয়তো আবার বুঝবো। আচ্ছা ইন্ট্রোডাকশনটা দিবেন জেনারেল স্টেটমেন্ট দিয়ে, তারপরে থিসিস স্টেটমেন্ট, যেটা থিসিস স্টেটমেন্ট মানে যেই স্পেসিফিক টপিকটা নিয়ে আপনাকে কথা বলতে বলা হচ্ছে সেটা বলবেন, যে হ্যাঁ ঠিক আছে পরিবেশ নিয়ে খুব মানি, গাড়ির ব্যাপারটা ঠিক আছে, তবে এই বিষয়ে এই প্রশ্নে যে কথাটা বলা হয়েছে, ধরেন প্রশ্নে বলা হয়েছে যে পেট্রোল চালিত গাড়ি ইউজ করবো নাকি সোলারের গাড়ি আসতেছে সেটা ইউজ করা ভালো, এটাই হলো আপনার মেন যে টপিকটা আজকে হবে, এই বিষয়ে কি কোনটা ইউজ করলে ভালো হবে এই স্টেটমেন্টগুলি একবার বলে নেবেন, যে এই বিষয়টা জানতে চাওয়া হচ্ছে। এরপরে একটা আউটলাইন দিয়ে দিবেন যে এই এসেতে আমি আজকে এই ট্র্যাডিশনাল গাড়ির এই বিষয়গুলি এবং নতুন সোলার গাড়ির এই বিষয়গুলি নিয়ে কথা বলবো, মানে আমার এক্সাম্পলটা দিলাম, আপনি আপনার মতো করে যে এসে দিয়ে দিবেন, তাইলে কিন্তু সুন্দর একটা ইন্ট্রোডাকশন হয়ে গেল। এরপরে যখন বডিতে যাবেন, বডিতে কিন্তু ওই ইন্ট্রোডাকশনের উপর বেস করে প্যারাগ্রাফ, প্রতিটা প্যারাগ্রাফ একটা টপিক সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে, তারপরে এটাকে এক্সটেন্ড করতে হবে, এক্সাম্পল দিতে হবে, যত এক্সাম্পল দিবেন মানে যত রিজন টু বিলিভ বলে কমিউনিকেশন একটা জিনিস, RTB রিজন টু বিলিভ, একটা ক্লেম করে থেমে গেলে ওই ক্লেমটার কোনো ভ্যালু থাকবে না। আমি যদি আপনাকে আজকে বলি এই কটন এই শার্টটি ব্যবহার করুন, থেমে গেলাম ওটি কোনো ভ্যালু নেই, এই শার্টটি ব্যবহার করুন কারণ এটিতে যে কটন ব্যবহার করা হয় সেই কটনটি এই পরিবেশ বান্ধব উপায়ে তৈরি হয়, আপনি এই কটনটি ব্যবহার এই শার্টটি ব্যবহার করলে আপনি পরিবেশের উপকার করছেন, আমি এটা কমপ্লিট সেন্স মেক করলাম,
আরো এক্সটেন্ড করতে পারি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, অমুক অমুক শহরে দেখা গিয়েছে এই সার যারা ব্যবহার করে তাদের ইমুক অমুক, মানে আরো এক্সাম্পল দিলাম, আরো স্পেসিফিক এক্সাম্পল, এত পার্সেন্ট লোক বলেছে তাদের এটাই ভালো লাগে বা বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছে। ওই মেইন টপিক থেকে নেমে প্যারাগ্রাফ বডি সেন্টেন্সে একটা টপিক দিয়ে আরো এক্সপ্লেন করে গেলাম, এই জিনিসগুলি করবেন এবং এগুলি যত প্যারাগ্রাফ লাগে তত দিবেন। একটা পিএইচডি থিসিস, একটা বড় থিসিস কিন্তু হাজার হাজার ছয় ছয় প্যারাগ্রাফ দিয়ে অনেক কিছু কভার করা হয়, যত লাগে দিবেন। আইএলটিএস আপনি এত লাগবে না, তিন চারটা প্যারাগ্রাফ হলে হতে পারে না, কিন্তু জেনে রাখা ভালো বেসিক জিনিসটা ভবিষ্যতে কাজে। এরকম প্রতিটা টপিক নেবেন একটা, ওটার সাথে রিলেটেড আপনার যুক্তি তুলে ধরবেন, উদাহরণ দিবেন, এভিডেন্স দিবেন, এবং ওই প্যারাগ্রাফটা শেষ করবেন এমন কিছু দিয়ে যেন হয় যদি ওই আইডিয়াটা ওখানে শেষ হয়ে যায় তাহলে শেষ, না হলে ট্রানজিশনাল সেন্টেন্স, মানে ট্রানজিশন মানে এখানে এই পর্যন্ত বললাম, এখানে বলে শেষ করে দিচ্ছি না, আরো এই ব্যাপারগুলি রয়েছে, পরের প্যারাতে আবার হয়তো ওখান থেকে অ্যালার্টটা নিয়ে নতুন করে লেখা শুরু করলেন, তাহলে মানুষ বুঝলো যে হচ্ছে এখান থেকে আছে ভেবে করে যাচ্ছে। মেইন জিনিসটা কি, ওই যে বললাম রিডারকে আপনার সঙ্গে করে নিয়ে যাবেন, এটাই হলো মেইন কথা। আর লাস্টে কনক্লুশনে সাধারণত অনেকে বলে যে থিসিস স্টেটমেন্ট যেটা প্রথমে বলেছেন সেটা আরেকবার বলে নিবেন, সামারি অফ দ্য কি পয়েন্টস, কি কি আলোচনা করলেন, সামারি বলে ফাইনাল কমেন্ট, আপনার মতামতটা দিবেন যদি মতামত চায়, যদি কিছু কম্পেয়ার কন্ট্রাস্ট করতে বলে কম্পেয়ার কন্ট্রাস্ট করে দিবেন, যদি ভবিষ্যতে ফোরকাস্ট করতে বলে ফোরকাস্টটা করে দিবেন, এই নর্মাল, এইটা বেসিক স্ট্রাকচার এখানে আছে, এই স্ট্রাকচারটা বেসিক, এটা নিয়ে কাজ করবেন, যত কাজ করবেন নিয়ে বুঝতে পারবেন। এখন যদি যদি অনলাইনে কিছু পড়েন, কোনো নিউজ পেপারের আর্টিকেল পড়েন, কিছু পড়েন, নিজেই ধরার চেষ্টা করবেন যে এটা কি, টপিকটা কি ছিল, ইন্ট্রোডাকশনটা কিভাবে করলো, বডিতে কি বললো, কনক্লুশন কিভাবে করলো। এখানে আমি আমার একটা একাডেমিক এসে এটা বই আকারে বইয়ের মধ্যে গিয়েছে ছাপা হিসাবে, এগুলি এই কারণে, কারণ আমার নিজের করা, আমি হয়তো কিছু ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড জানি বা নিজের জিনিসগুলি ইউজ করলে হয়তো অনেক সময় বোঝাতে সুবিধা হয়, এই জন্য দিই। আপনাদের এটা ফলো করতে হবে এমন না, আপনাদের নিজে যা খুশি ফলো করতে পারেন, বেসিক জিনিসগুলি বোঝার চেষ্টা করেন। যে এখানে আমার একটা টপিক ছিল, আর দি নিউ কমিউনিকেশনস অ্যান্ড মিডিয়া প্র্যাকটিসেস ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম হোয়াট কেম বিফোর, এটা দেখেন ইন্ট্রোডাকশনটা সুন্দর করে, কিন্তু একই জিনিস, এটা একটা মাল্টি ডিমেনশনাল টপিক এবং এখানে এক্সপ্লোর করাটা দরকার আছে, গুরুত্বপূর্ণ আছে, আমি থ্যাঙ্কফুল যে টপিকটা আমাকে দিয়েছিল কাজ করার জন্য। তারপরে আস্তে আস্তে এখানে কি বিষয়ে কথা বলা হচ্ছে সেটা বলেছি, যে ফান্ডামেন্টালি ডিফারেন্ট কি ডিফারেন্ট না এই বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। তারপরে আমি কিন্তু চলে গেছি আউটলাইনে, বলেছি যে হ্যাঁ এই এই জিনিসটা জানার জন্য আমি এইভাবে ডিফারেন্সগুলি করবো, নিউমেরিটিতে করবো, কি কি ইউজ করবো, ফর অ্যান্ড এগেনস্ট আর্গুমেন্ট দিবো, মানে আমি রিডারকে একটা ধারণা দিয়ে দিয়েছি যে এটা করবো। এই এক্সাম্পলগুলি আরও দিই এই কারণে, কারণ এগুলি ইউনিভার্সিটিতে ইউজ হয়েছে বা ভালো গ্রেড এসেছে এগুলি দিয়ে, আমার আমারই করা, আমি পেয়েছি পেয়েছি, তো যেহেতু বিভিন্ন জায়গায় চেক হয়েছে, কিন্তু আমার মনে হয় যে হয়তো এগুলি ইউজ করলে, যেহেতু আমি নিজে করেছি ভালো রেজাল্টও পেয়েছি, হয়তো বা শেয়ার করা যেতে পারে এই জন্য। তারপরে মেইন বডিতে এটা আবার আর একটা এসে থেকে নেওয়া, এক এসে নেওয়ার দরকার নেই, কারণ আমি তো আপনাকে এসেটা বোঝাচ্ছি না, আমি আপনাকে এসে স্ট্রাকচারগুলি বোঝাচ্ছি। এখানে দেখেন প্রতিটা প্যারাগ্রাফে দেখেন একটা টপিক সেন্টেন্স দিয়ে শুরু, তারপরে দেখেন কিভাবে করে স্পেসিফিক এক্সাম্পল দিয়েছি, এখানে একটা যেমন দুটো ব্র্যান্ডের কম্পারিজন ছিল, তো মডার্ন অ্যাডভার্টাইজিং থিওরিতে কি হয়েছে না হয়েছে এগুলি নিয়ে কাজ করা, আমি অ্যাডভার্টাইজিং ব্র্যান্ডিংও কাজ করেছি, কাজ করি পড়ানো এগুলির সাথে পড়ানো রিলেটেড, তো এখানে বলেছি, তারপরে স্পেসিফিক এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলটাকে এক্সটেন্ড করার চেষ্টা করেছি, কে কি বলেছে সেটা বলেছি, বিভিন্ন নতুন টার্ম আনার চেষ্টা করেছি, কনক্লুড করেছি ওই প্যারাটা, পরে আবার নতুন প্যারাতে গিয়েছি, এভাবে করে করেছি। এবং দেখেন যে ইনটেক্স রেফারেন্স গুলি দিয়েছি, ইনটেক্স রেফারেন্স কিন্তু আইএলটিএস দেওয়ার দরকার নাই, কিন্তু একাডেমিক রাইটিং এ কে যদি কিছু কোনো কিছু কারো অন্য কোনো জায়গা থেকে নিয়ে থাকেন সেটাকে রেফারেন্স দিতে হবে, অন্য কোনো আইডিয়া কোনো জায়গায় পাবলিশ হয়েছে রেফারেন্স দেওয়াটা জরুরি, তো এগুলি দেখে নেবেন, কিন্তু বেসিক জিনিসটা বুঝেন যে টপিক সেন্টেন্সটা সাপোর্ট করবেন, এক্সাম্পল দেবেন এবং কনক্লুড সেন্টেন্সটা কনক্লুড করবেন, আবার ট্রানজিট করবেন আরেকটা প্যারাগ্রাফ। কনক্লুশনে দেখেন একইভাবে আরেকটা আইডিয়া থেকে নেওয়া, এটা ছিল যে ফেসবুকের ব্র্যান্ড প্রমোশন নিয়ে, এখানে আবার মেইন আইডিয়াটা কি ছিল সেটা বলেছি, তারপরে কি পয়েন্টগুলি কি কি পেয়েছি সেটা বলেছি, ফাইনাল কমেন্টটা দিয়ে দিয়েছি যে কোন ধরনের কিভাবে প্রমোট করলে ভালো হয়। আর একটা কনক্লুশন এক্সাম্পল এখানে আছে অন্য একটা ফ্যাশন কমিউনিকেশনের উপরে, একইভাবে মেইন আইডিয়াটা নিয়েছি, সামারি অফ কি পয়েন্ট নিয়েছি, তারপর ফাইনাল কমেন্টটা বলেছি যে এই ফ্যাশন কমিউনিকেশন যদি ভালো মতো করতে হয় তাহলে কিভাবে কিভাবে করা উচিত হবে। এগুলো তো আইএস এর প্রশ্ন ছিল না, এগুলি একাডেমিক ইংলিশের প্রশ্ন ছিল, একাডেমিক রাইটিং এর প্রশ্ন ছিল, একাডেমিক থিসিস রিসার্চের প্রশ্ন ছিল, এগুলি যদি বুঝতে পারেন ঠিক মতো তাহলে আইএস এর গুলো একই রকম ভাবে বুঝতে পারবেন এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনার কাছে সহজই লাগবে। তো আইএস এর প্রশ্ন তো ভরা চারিদিকে, ওগুলি আপনারা নিজেরাই অ্যানালাইসিস করতে পারবেন, আমি বলে গেলাম। আচ্ছা কিছু ইম্পর্টেন্ট নোট আমার লাইফ থেকে যেগুলি যদি বলি, অনেক স্টুডেন্ট পুরো প্রশ্নটা পড়ে না, বুঝে না, একটা পার্ট নিয়ে আনসার দেওয়া শুরু করে। এই দেখেন এটার সাথে কিন্তু আমার মিল আছে, এই যে কোহারেন্সের কথা বললাম, পুরো যে কি চায় পরে জিনিসটা আসতে হবে সেটা অনেকের আসে না। আচ্ছা আর একটা জিনিস আছে যে যদি কোনো ওয়ার্ড কোনো ফ্রেজ না জানেন ভাই, কোনো প্রয়োজন নেই সেগুলি ইউজ করার,
নেভার ইউজ দোজ থিংস, যেটা জানেন সেটা বলেন, কারণ শুধু শুধু রিস্ক নিয়ে তো দরকার নেই। আপনি একভাবে বোঝাতে যাচ্ছেন কিন্তু মানুষ বুঝলো না, হলো না, ওটা হবে না। আর অনেকে স্মার্ট হতে চায়, বেশি স্মার্ট ওয়ার্ড ইউজ করবো না, দরকার নেই। কিন্তু আপনার কমিউনিকেশনটা কারেক্টলি ইজিলি এফিশিয়েন্টলি করতে পারলেই। আচ্ছা, এখন খুব তাড়াতাড়ি আমরা কয়েকটা আইএলটিএস প্রশ্ন দেখি, এটাতে আমি বেশি সময় এই কারণে দেই না, এগুলো নিয়ে আলাদা সেশন আমি আগে করেছি বা করবো সামনে, বা বাংলাদেশে যেহেতু এখন কিছু আমার ফ্রেন্ড কলিগ তারা তো খুব উৎসাহী, আমিও খুব উৎসাহী বাংলায়, যদি বাংলায় বলতে পারছি এটা কিন্তু অনেক বড় পাওয়া আমার জন্য, কারণ এই লেকচার কিন্তু এই সব লেকচার হয় ইংলিশে, কারণ এখানে বাংলা কেউ বুঝে না। এই খুব মজা লাগে আমার কাছে, খুব ইন্টারেস্টিং লাগে কিন্তু, এবং এটা আছে কোড সুইচিং জিনিসটা আছে ল্যাঙ্গুয়েজ পড়ানোর ক্ষেত্রে, যদি বাংলা নিজের ভাষাতে পড়ান ইংলিশ বাংলা মিলিয়ে বা মাধ্যমে ইংলিশ পড়ান, এটা খুব ইফেক্টিভ কিন্তু, ভালো হয়, ইফেক্টিভ ইংলিশ পুরো ইংলিশে পড়ানোটা ইফেক্টিভ, কারণ অন্য যাদের পড়ায় সেটা ইফেক্টিভ হয়, কিন্তু এটা ইন্টারেস্টিং লাগে জিনিসটা নিজের ভাষা। আচ্ছা, তো এই জন্যে সহজ বাংলাতে যা যা বললাম বুঝালাম, এই ধারাতেই অল্প কিছু জিনিস টাচ করে যাব, বাকিগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। আচ্ছা, জানেন যে এখানে এক নম্বর ইয়াতে চার্ট ডায়াগ্রাম দেওয়া হবে, এবং দ্বিতীয়ত আপনাকে আপনার নিজের দেওয়া হবে। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস সহজ বাংলায় বলে যাই যেটা ইম্পর্টেন্ট আছে, যে আইএলটিএস এর মার্কিংটা, আমি একটা সময় আইএলটিএস এর প্রশ্নপত্র লিখতাম ইনস্টিটিউশনের জন্য অস্ট্রেলিয়াতে, সেই হিসেবে কিছু জানি যে কিভাবে কিভাবে তাদের মার্কিং গুলি হয়। চারটা জিনিসের উপর বেস করে মার্কিং হয় কিন্তু আইএলটিএস রাইটিং, তবে এই চারটা নিয়ে বসে থাকার কোনো কারণ নাই, আপনি যা যা বললাম এগুলো ঠিক মতো করতে পারলে মার্কস এমনি আসবে। তো তাও যখন এই গ্রাফের প্রশ্নটা আসে সেটাকে কিন্তু টাস্ক অ্যাচিভমেন্ট বলে, কারণ ওই গ্রাফ বা স্পেসিফিক কিছু যখন চাওয়া হয় তখন আপনার মতামত টতামত এগুলি কিন্তু অতটা চাওয়া হয় না, আপনার রেসপন্সার থেকে আপনাকে একটা জিনিস অ্যাচিভ করতে বলা হয়েছে, যে আপনাকে বলা হয়েছে এই গ্রাফটা দেখে বলে দাও এই জিনিসগুলি কেন হচ্ছে কিভাবে হচ্ছে, স্পেসিফিক জিনিস চায় আপনি এটা অ্যাচিভ করতে পারলেন কিনা এটা দেখে। কিন্তু টাস্ক টু যেখানে আপনার মতামত চায়, যে সমাজ নিয়ে বলেন, সোসাইটি নিয়ে বলেন, পরিবেশ দূষণ নিয়ে বলেন, সেখানে আপনার রেসপন্সটা আপনি কীভাবে দিলেন সেটা দেখে, কীভাবে লিখলেন সেটা দেখে, কিন্তু এখানে মতামতের ব্যাপার জড়িত আছে। হ্যাঁ, ব্রডলি একই জিনিস মিন করে, তাও একটু ডিফারেন্স করে, কোহারেন্স কোহারেন্স এবং কোহেশন যেটা বললাম এটার উপর মার্কস আছে, কিন্তু যে কোহারেন্সটা মেন থিমটা ঠিক আছে কিনা, কোহেশনটা আপনি বন্ডিংগুলো ঠিক মতো করে করে এগোলেন কিনা। হ্যাঁ, এবং এটার আগেও বলেছি যে আপনি আইডিয়া ঠিক আছে কিন্তু সেন্টেন্সগুলো ভুল লিখছেন হবে, আপনি সব সেন্টেন্স ঠিক লিখছেন, গ্রামাটিক্যালি কোনো মিস্টেক না, ব্রড আইডিয়াটা কাজ করতেই পারেন না, বা কোশ্চেনগুলো ঠিক মতো অ্যান্সার করে বুঝে নিন নাই, তাহলে হবে না, এটা পড়ে নিন, এটা পড়লেই বুঝবেন বা খুঁজে নিন। লেক্সিক্যাল রিসোর্স এর পরে আসে, কিন্তু মেন আইডিয়া বেসিক জিনিস ঠিক থাকলে তারপরে দেখবে যে আপনার ওয়ার্ড সিলেকশনগুলো ঠিক আছে কিনা। ওই যে বললাম বিভিন্ন পরিস্থিতি, আপনি ফ্রেন্ডের সাথে কথা বললে এক ধরনের ওয়ার্ড সিলেকশন, একাডেমিক ইয়েতে গেলে এক ধরনের ওয়ার্ড সিলেকশন, ওয়ার্ডগুলি ঠিক আছে কিনা দেখবেন। কোয়ালিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, কোয়ালিফিকেশন মানে হচ্ছে যে গ্রুপ অফ ওয়ার্ড যেটা একসাথে যায় সবসময়, বিগ সারপ্রাইজ, গ্রেট অ্যাচিভমেন্ট, হেভি র্যান টু টেক এ রিস্ক, দেখবেন এই জিনিসগুলি সাধারণত একই রকম ভাবে মানুষ ইউজ করে, সাধারণত কো লোকেশন একসাথে যায়, কো লোকেশন মানে এই গ্রুপ অফ ওয়ার্ডস একসাথে ইউজ হয় সাধারণত। তো এগুলি দেখে নেবেন, বুঝে করে নেবেন, এগুলি কয়েকটি এক্সাম্পল দিয়েছি কিন্তু সাধারণত এভাবে করে হয় আর কি। টু টেক এ রিস্ক, মোস্টলি মানুষ এই কথাটাই বলে আই ওয়ান্ট টু টেক এ রিস্ক, মানে আই ওয়ান্ট টু অ্যাকসেপ্ট এ রিস্ক, এটা শুদ্ধ কিন্তু, কিন্তু মানুষ ইউজ করে না। কলোকেশন কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, অল্টারনেটিভগুলো কিন্তু শুদ্ধ কিন্তু ওইভাবে ইউজ হয় না। আপনি যখন কলোকেশন ঠিক মতো ইউজ করতে পারবেন তখন কিন্তু আপনার বোঝা যাবে যে আপনি ফ্লুয়ে মানে এই জিনিসটাতে পারদর্শী, আপনি গ্রেটার পসিবিলিটি একসাথে ইউজ হবে। কিন্তু ধরেন কি বলবো, কলোকেশনের অনেক এক্সাম্পল আপনি ইউজ করেন, আমরা সবাই ইউজ করি, আশেপাশে আছে, দেখে নেবেন যেটা সুন্দর করে হয়, মাই বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, এই সাধারণত মানুষ এভাবেই বলে, এটা আমার বেস্ট ফ্রেন্ড। বেস্টের আরো অল্টারনেটিভ তো আছে, ক্লোজ ফ্রেন্ড, বুজন ফ্রেন্ড, এই ফ্রেন্ড, কিন্তু মানুষ ক্লোজ ফ্রেন্ড মানুষ ইউজ করে, এই যে জিনিসগুলি খুব ইয়াভাবে ইউজ হয়, কমনলি ইউজ হয়, তো এগুলি কিন্তু অনেক সিনোনিম পাবেন, অল্টারনেটিভ পাবেন, কিন্তু অন্যভাবেও বলা যায় সে আমার ঘনিষ্ঠ বন্ধু, অন্য ওয়ার্ড দিয়েও বলা যায়, কিন্তু ওইগুলি ইউজ হয় না, এটাই হলো মেন কথা, বুঝে নেবেন। আচ্ছা, কনটেক্সটা ঠিক থাকবে, এটা বুঝে নেবেন। তারপরে আসে গ্রামাটিক্যাল রেঞ্জ, কিভাবে গ্রামার ঠিক মতো ইউজ করছেন, পাংচুয়েশন, রাইটিং কনভেনশন, এগুলি এগুলি আপনি গুগলে সার্চ দিলে পাবেন, দেখে নিন। কিন্তু আমি প্রথম থেকে যা বলে এসেছি সিকোয়েন্সিয়ালি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, এগুলি হয়তো বা নতুন কিছু আমি চেষ্টা করেছি। এবার দেখে নেন, এটা একটা রিয়েল লাইফ আইএলটিএস কোশ্চেন, দেখে নেন কি আছে, কি বলেছে, চার্ট বিলো শোজ নাম্বার অফ মেন এন্ড ওমেন ইন ফার্দার এডুকেশন ইন ব্রিটেন ইন থ্রি ইয়ার্স অ্যান্ড ওয়েদার দে ওয়ার স্টাডিং ফুল টাইম অর পার্ট টাইম, সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেন ফিচার্স অ্যান্ড মেক কম্পারিজনস ওয়েন রিলেভেন্ট। আপনাকে একটা টাস্ক দিয়েছে, টাস্কটা অ্যাচিভ করতে হবে, এটা এটা ওই যে বলে আসছে বুঝে ফেলতে হবে আপনাকে, কিভাবে শুরু করবেন। এখানেও আপনি ইন্ট্রোডাকশন দিবেন, একটা ডেসক্রিপশন দিবেন গ্রাফটা কি বিষয়ে, তারপর একটা ওভারভিউ লিখে ফেলতে পারেন যে কি হচ্ছে, কোথায় ইনক্রিজ হচ্ছে, কোথায় ডিক্রিজ হচ্ছে, হায়েস্ট লোয়েস্ট, এরপরে একটা বা দুটো বডি প্যারাগ্রাফ দিয়ে
স্পেসিফিক কম্পারিজনগুলি করবেন, কোন সময় থেকে কোন সময়ে কি দেখা গেল, কি বাড়লো কি কমলো, এই ধরনের জিনিস। এগুলি তো রাইটিং এর ব্যাপার, রাইটিং নিয়ে হয়তো আলাদা কোশ্চেন সলভ করার জন্য আলাদা সেশন হয়তো করবো পরে, বা আগে এখানে করেছি অন্যান্য দেশের স্টুডেন্টদের সাথে এগুলি কভার করবো, কিন্তু এখানে এই সেশনের অবজেক্টিভ স্পেসিফিক্যালি রাইটিং প্রবলেম সলভ করা না। তাও বেসিক ওই ফর্মুলাটা ফলো করে নিজে লেখেন দেখি, এখন নিজে ওই ফর্মুলাগুলি ফলো করে টাইপ করে দেখেন, তারপর কাউকে দেখান যে যদি লিখলাম হলো কিনা, ওই বেসিক ধারণা কিন্তু পাবেন কিভাবে লিখতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। এই ধরনের গ্রাফ আপনাকে দিবে একই, প্রথমে গ্রাফ সম্পর্কে বলে নেবেন একটা গ্রাফটা কি বিষয়ে, তারপর দেবে সাধারণ ট্রেন্ডটা কি হচ্ছে, উপরে উঠছে নিচে হচ্ছে, জেনারেল ট্রেন্ডটা কি, তারপরে স্পেসিফিক চলে যেতে পারেন যে এই সাল থেকে এই সালের মধ্যে এতটুক বাড়লো, এখানে দেখি যে খুব বেশি বেড়ে গেল। এই সময় যে ইউজ করবেন ওই যে ওয়ার্ড কলোকেশন ফ্রেজেস রাইট ওয়ার্ডস ইউজ করতে হবে, শার্প ইনক্রিজ ফট করে উঠে গিয়েছে, এক্ষেত্রে অন্যান্য জিনিস কিন্তু ইউজ হয় না সেটার মধ্যে। হ্যাঁ, শার্প ইনক্রিজ আপনি কিন্তু বলতে পারবেন না যে মানে অন্য কিছু দিয়ে তো শার্পটা বোঝানো যায়, সাডেন ইনক্রিজও বলা যায়, সাডেনটাও ইউজ হয়, কিন্তু শার্প ইনক্রিজটা কিন্তু শার্প ইনক্রিজ, শার্প ডিক্লাইন ফট করে নেমে গেল, ফট করে হলো, গ্রাজুয়াল ইনক্রিজ ধীরে ধীরে উঠলো, গ্রাজুয়াল ডিক্রিজ আস্তে আস্তে নামলো। এই জিনিসগুলো বুঝে নেবেন কোনটা হুট করে হচ্ছে, কোনটা আস্তে আস্তে হচ্ছে, এবং রাইট ওয়ার্ডগুলো ইউজ করবেন পরে, তারপরে স্পেসিফিক অ্যানালাইসিস করবেন। এখানে আমার একটা রাইটিং এর টাস্ক, এখানে প্রসেস বলছে, ওই যে বলে আসছি আপনাকে দেখছেন প্রসেস কিভাবে বলতে হবে, ফার্স্ট দেন লাস্ট সেকেন্ডলি ফার্স্টলি থার্ডলি সেকেন্ডলি, এখানে এটা কিন্তু এটার একটা এক্সাম্পল এখানে আসছে, প্রথমে কি হয় তারপরে কি হয় তারপরে কি হয় তারপরে কি হয় তারপরে, এই ধরনের অনেক এক্সাম্পল আছে, একটা দুটো এক্সাম্পল নিয়ে বুঝতে গেলে হবে না, কিন্তু এই দেখা মাত্র কিন্তু বুঝে ফেলতে হবে যে এটার সাথে রিলেটেড হয়ে যাবে। একইভাবে এখানে বলবেন যে ওভারভিউ দিবেন, তারপরে সিকোয়েন্সগুলি বলবেন কোথায় কি হলো, তারপরে ব্যাখ্যা করবেন স্পেসিফিক কোনো কিছু ব্যাখ্যা করতে গেলে করবেন যে। আচ্ছা, এরপরে টাস্ক টু, বড় রাইটিং দেখেন, এখানে এখানে কিন্তু পুরো এসে ওই এসে এসের ফর্মুলা এখানে ফলো করবেন। এখানে কি বলছে কোশ্চেনটা, চিলড্রেন হু আর ব্রট আপ ইন ফ্যামিলিজ দ্যাট ডু নট হ্যাভ লার্জ অ্যামাউন্টস অফ মানি আর বেটার প্রিপেয়ার টু ডিল উইথ দ্য প্রবলেমস অফ অ্যাডাল্ট লাইফ দ্যান চিলড্রেন ব্রট আপ বাই ওয়েলদি প্যারেন্টস। সুন্দর একটা টপিক দিয়েছে এখানে। আচ্ছা, এখানেও কিন্তু কলোকেশন আছে দেখেন, ব্রট আপ ফ্যামিলিজ দ্যাট ডু নট হ্যাভ লার্জ অ্যামাউন্টস অফ মানি, লার্জ অ্যামাউন্ট অফ মানি কলোকেশন, এই ওয়ার্ডগুলি একসাথে যায়। আর বেটার প্রিপেয়ার টু ডিল উইথ দ্য প্রবলেমস অফ অ্যাডাল্ট লাইফ দেন চিলড্রেন, মানে যে চিলড্রেনগুলি ছোটবেলায় বাবা মার আদুরে বড় হয়েছে, তারা বড় হইলে নিজের পায়ে হয়তো অতটা দাঁড়াতে পারে না, এই ধরনের কিছু একটা বলার চেষ্টা করেছে। আপনি একইভাবে এখানে কি করবেন, অবশ্যই খুব যুগোপযোগী টপিক বলে নেবেন, প্রশংসা করবেন, তারপর জেনারেলি একটা স্টেটমেন্ট দিবেন এই বিষয়ে, এটা এই বিষয়গুলি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, কি স্পেসিফিক কি আপনাকে নিয়ে কথা বলতে হয়েছে সেই থিসিস স্টেটমেন্টটা দিবেন, তারপর আপনি কিভাবে প্ল্যান করছেন এটা বলে নেবেন, যে আমি এসেতে আসলে দেখানোর চেষ্টা করব যে হ্যাঁ অনেক যারা সাপোর্ট পায় ছোটবেলা থেকে যেসব বাচ্চা তাদের কি কি হয়, এবং পক্ষান্তর আমি এটাও বোঝানোর চেষ্টা করব যে যারা না পায় কি হয়, এভাবে করে আমার এসেটা আমি এভাবে সাজিয়েছি, এভাবে করে তারপর বডি প্যারাগ্রাফে যাবেন, টপিক সেন্টেন্স এক্সাম্পল দিবেন, যতটুকু সম্ভব লিখবেন, লিখে ফাইনালি কনক্লুশনে গিয়ে আবার একইভাবে এই মেইন থিসিসটা দিয়ে কি কি আলোচনা করলেন তা দিয়ে আপনার মতামত যদি চায়, এই যে আপনার মতামত বলছে এগ্রি বা ডিসএগ্রি, প্রমাণসহ মতামত দিয়ে দেবেন, একটা ব্রড ধারণা হয়ে গেল। এগুলি তো আসলে প্রতিটা রাইটিংয়ের জন্য আলাদা আলাদা সেশন হওয়ার দরকার, কারণ অনেক রাইটিংয়ের ব্যাপার আছে, এগুলোও ভালো লাগে, অনেক স্টুডেন্টকে কিন্তু নিয়ে বসে লেখার কাজও করি, করাই ভালো লাগে, কিন্তু এখন যে জায়গায় ছেড়ে দিচ্ছি আপনাদেরকে, ইনশাল্লাহ আপনারা পারবেন, চেষ্টা করলে ভুল হবে, চেষ্টা করতে পারবেন। আর একটা, ইন্টারন্যাশনাল ট্যুরিজম হ্যাজ ব্রট এনর্মাস বেনিফিট, এই দেখেন কলোকেশন আসছে এখানে, এনর্মাস বেনিফিট, এই সেটা একসাথে যায় একদম সেন্স মেক করে, হ্যাঁ এলট অফ বেনিফিট, প্লেন্টি অফ বেনিফিট হইতে পারে অন্য কিছু, কিন্তু এনর্মাস বেনিফিটটা যায় একসাথে, ইউজ করে মানুষ বেশি কলোকেশন, বেনিফিট টু মেনি প্লেসেস এট দ্য সেম টাইম দ্যার ইজ কনসার্ন অ্যাবাউট ইটস ইম্প্যাক্ট অন লোকাল ইনহ্যাবিটেন্টস অ্যান্ড দি এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের কথা আসছে, ডিসঅ্যাডভান্টেজ অফ ইন্টারন্যাশনাল ট্যুরিজম আউট অফ অ্যাডভান্টেজ, কোনটা ভালো হবে অ্যাডভান্টেজ কথা বলতে বলা হয়েছে, তো বলে ফেলবেন একইভাবে, অবশ্যই যুগোপযোগী টপিক, ভালো টপিক বলেছে, থ্যাংকফুল থাকবেন যে টপিক দিয়েছে আপনাকে, কি জানতে চাওয়া হয়েছে বলবেন, কিভাবে আপনার সেটা সাজাবেন বলবেন, তারপর চলে যাবেন মেন বডিতে, যা যা বক্তব্য আছে আপনার, বক্তব্য তো আপনার, পরীক্ষার হলে তো কেউ আপনাকে এইভাবে করে বলে দেবে না, আপনার আপনাকে এই এই প্র্যাকটিসটা করতে হবে, ওই যে বলে যে আপনাকে একটা মাছ দিতে পারি আমি, মাছটা খেয়ে ফেললেন একদিন, খেলে শেষ হয়ে গেল, অথবা আপনাকে আমি শিখিয়ে দিতে পারি কিভাবে মাছ ধরতে হয়, এটাই হলো জরুরি ব্যাপার, কারণ পরীক্ষার হলে কোনোদিন প্রশ্ন কমন পড়বে না, ফলে আপনাকে পরীক্ষার হলে স্ট্রাকচার খাটিয়ে নিজেকে চিন্তা করতে হবে, এই জন্য এগুলি নিয়ে যদি কেউ লেখে দেখাতে চায় তার সাথে আলাদা করে বসে, চলেন তার কি লেখলেন দেখি, কেন লেখলেন, এগুলো অন্য আলোচনা, কিন্তু এখানে এই স্ট্রাকচারটা বলে দিলাম, আপনি ভাবেন কিভাবে লিখবেন, লিখে ফেলেন, লিখে প্র্যাকটিস করেন, কনক্লুশন দিবেন। এখানে দেখেন এটা কিন্তু জেনারেল রাইটিং এর একটা টাস্ক, হ্যাঁ টাস্ক ওয়ান, এই চিঠি লিখতে বলা হয়েছে,
তো বেশিরভাগ স্টুডেন্টই আমার তাহলে তো একাডেমিক আসতে করে, জেনারেল অতটা করে না। তো আপনি যদি জেনারেল করতে চান, এই চিঠি লেখা তো খুব সোজা, কিভাবে জিনিসটা বুঝবেন ফার্স্টে, কি কি লিখতে বলা হয়েছে, টাস্ক কি, মানে কি কি স্পেসিফিক টাস্ক আপনাকে বলতে বলা হয়েছে। এখানে বলতে বলা হয়েছে যে আপনি একটা রুমে থাকেন ইন কলেজ উইচ ইউ শেয়ার উইথ আনাদার স্টুডেন্ট, হাউ এভার দেয়ার আর মেনি প্রবলেমস উইথ দিস অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ইউ ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক, রাইট এ লেটার টু দ্য অ্যাকোমোডেশন অফিসার দ্য কলেজ, ইন দ্য লেটার ডিসক্রাইব দ্য সিচুয়েশন, এক্সপ্লেন ইউর প্রবলেমস অ্যান্ড হোয়াই ইট ইজ ডিফিকাল্ট টু ওয়ার্ক, সে হোয়াট কাইন্ড অফ অ্যাকোমোডেশন ইউ উড প্রেফার। চমৎকারভাবে সুন্দর করে চিঠি লিখবেন ওই ওই জায়গার মধ্যে যে সামারটান দিয়ে শুরু করবেন। এখানে একই প্রবলেমটা বুঝতে পারলেন কিনা, আর বলেছি কি কি চাওয়া হচ্ছে, প্রতিটা জিনিস টাচ করে যাবেন, কি কি আপনার সমস্যা, ডিসক্রাইব দ্য সিচুয়েশন, কি প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে, এবং কি কি ধরনের অ্যাকোমোডেশন প্রেফার করবেন, প্রতিটা টাচ করতে পারলে আপনি মার্ক পাবেন। এটা মনে আর একটা, লোকাল পাবলিক লাইব্রেরি ওয়ান্টস টু মেক ইম্প্রুভমেন্টস টু দ্য সার্ভিসেস অ্যান্ড ফেসিলিটিস, ইন অর্ডার টু গেট আইডিয়াস ফ্রম দ্য পাবলিক দে হ্যাভ আস্কড লাইব্রেরি ইউজার্স টু সেন্ড দেম সাজেশনস ইন রাইটিং, ডিসক্রাইব হোয়াট ইউ লাইক অ্যাবাউট দ্য লাইব্রেরি, সে হোয়াট ইউ ডু নট লাইক, মেক সাজেশনস ফর ইম্প্রুভমেন্টস, এই মেক সাজেশনস আর একটা কলোকেশন আসলে, মানে আমার আমি কিন্তু এভাবে করে যা পড়া এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলে বলে দিই না, এইভাবে কিন্তু বুননগুলি সুন্দর হয়, মেক সাজেশনস, আচ্ছা ফর ইম্প্রুভমেন্টস, এই বুঝে ফেলেছে। একইভাবে লিখবেন কি আপনি মনে করেন, কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, লিখবেন, বর্ণনা করবেন। এই ও এটা আবার রাইটিং জেনারেলের এসেটা, এই এসে স্ট্রাকচার কিন্তু আপনি একইভাবে একাডেমিক রেসের মুছে করতে পারেন, বলার কিছু নাই, কিন্তু টপিকটা দেখবেন একটু সহজ হয় সাধারণত, বা একটু রেগুলার সোসাইটি থেকে নেওয়া হয়, একাডেমিকের টপিকগুলো কিন্তু অনেক সময় দেখবেন অনেক ক্রিটিক্যাল জিনিস থেকে নেওয়া হয়। এখানে বলেছেন ব্রিটেন ওয়েন সামওয়ান গেটস ওল্ড দে অফেন গো টু লিভ ইন আ হোম উইথ আদার ওল্ড পিপল ওয়্যার দেয়ার আর নার্সেস টু লুক আফটার দেম, সামটাইমস দ্য গভর্নমেন্ট হ্যাজ টু পে ফর দিস কেয়ার, হু ডু ইউ থিঙ্ক শুড পে ফর দিস কেয়ার, দ্য গভর্নমেন্ট অর দ্য ফ্যামিলি, গিভ রিজনস। এগুলো কিন্তু অনেক কালচারাল ব্যাপার আছে, এগুলি এক এক দেশে এক রকম কালচারের ব্যাপার। তো ওই যে বলেছি কালচার মেন আইডিয়াটা ধরে নেবেন, সুন্দরভাবে উপস্থাপন করবেন আপনার যুক্তি, কেউ কিন্তু এসে জিজ্ঞেস করবে না যে আপনার এক্সেন্টটা কি, আপনার কালচারাল ব্যাকগ্রাউন্ড কি, এগুলো কিন্তু কেউ কোনো প্রশ্ন, আপনি প্রশ্নটা বুঝতে পারলেন কিনা, আপনার মতামতটা সুন্দর করে যুক্তি দিয়ে উপস্থাপন করতে পারলেন কিনা, এটাই হলো এই আইডিয়া সবার আছে, শুধু উপস্থাপন করাটা জানতে হবে কিভাবে সুন্দর করে। তার একটাও রাইটিং টাস্ক আসছে, এটা জেনারেল, শপিং ইজ বিকামিং মোর অ্যান্ড মোর পপুলার as a leisure activity, however some people feel that this has both positive and negative effects. Why is shopping so popular? What effects does its increase in popularity have on individuals and on society? Then part kore diyechi sob question dhorte hobe kintu, ebong eki bhabe general statement diben, tarpor apnar ki bolte bola hoyeche bolben, apni kibhabe eta ke address korben bolben, tarpor body te chole jaben, shopping sentence example diben, ek baraben arek parate jaben, ওই একই ফর্মুলা ইউজ করলে আপনি দুইটাই জেনারেলাইজ দুটো নিয়ে সেটা হয়তো ওকে। এই হচ্ছে ঘটনা, ভালো লাগলো পড়িয়ে, ভালো থাকেন, এবং আরো কিছু গান বাজনা। আচ্ছা তো এই হলো, আর নিজে প্র্যাকটিস করার জন্য এগুলি আসলে আমার রিসেন্ট একটা ব্যাচ পড়িয়েছি এখানে ইংল্যান্ডে, তাদের অন্যান্য দেশের স্টুডেন্ট, ইউরোপিয়ান ইউরোপিয়ান মিলানো ছিল, তাদের এই টাস্কগুলি দিয়েছিলাম, আপনারাও করতে পারেন। কোশ্চেন, ও এই যে ছোটো ছোটো টপিক এগুলি নিয়ে লিখবেন ফ্রি হ্যান্ড, এই হবি, ড্রিম ক্যারিয়ার, ওপিনিয়ন অন গ্লোবাল ওয়ার্মিং, ওয়ার্মিং, ইউর এক্সপিরিয়েন্স অফ ট্রাভেলিং, এগুলি নিয়ে ছোটো ছোটো করে লিখবেন, চার পাঁচ লাইন দিয়ে প্যারা প্যারা করে লিখবেন, মাইক্রো প্র্যাকটিস, দেখবেন যে আপনার আইডিয়ার বুননগুলি ঠিক হচ্ছে কিনা, ভাষাগুলি ঠিক হচ্ছে কিনা, ওয়ার্ডগুলি ঠিক হচ্ছে কিনা, অল্টারনেটিভ কি ওয়ার্ড ইউজ করতে পারেন, কলোকেশনগুলি ঠিক হচ্ছে কিনা, এগুলি দেখে নেবেন, আস্তে আস্তে লিখবেন ছোটো ছোটো করে, কারণ রাইটিংটা তো একসাথে বসে অনেক সময় অনেক বড় লেখা যায় না, বা আপনি একটা বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, হঠাৎ ইচ্ছে করে প্র্যাকটিস করি, রিডিং যেমন বই খুলে পড়তে পারবে পাতা পর পাতা, রাইটিংটা হতে দেখা গেলো ওভাবে হচ্ছে না, ছোটো ছোটো করে নেবেন, এক দুই প্যারা লিখবেন, লিখলেন বুঝলেন, পরে একসময় বড়টা লিখতে পারবেন। এই হচ্ছে ঘটনা, এই বই থেকে আমার নিজের বই থেকে এক্সাম্পল দিচ্ছি, পড়তে পারেন, এই আর কি, প্র্যাকটিস করতে থাকেন, ভালো লাগলো, ভালো থাকেন, আইএলটিএস এর অন্যান্য জিনিস নিয়ে আসবো সামনে, প্র্যাকটিস নিয়ে আসবো, আর বাংলাদেশে আমার ঘনিষ্ঠ বন্ধু কলিগ যারা আছে তারাও খুব উৎসাহী, আমিও উৎসাহী, ভালো লাগছে, এটা চালিয়ে যাবো ইনশাল্লাহ, আর প্র্যাকটিস করবেন বেশি বেশি করে, আর ব্যাপক পড়বেন, গুগলে ইউটিউবে এখন অনেক কিছু করা যায়, ভালো থাকেন, নিয়মিত করে পড়বেন আর বেসিক জিনিসগুলি মনে রাখবেন, তাহলেই হবে ইনশাল্লাহ, ভালো থাকেন তাহলে, কোথাও।